আমার যারা রেগুলার ভিডিওগুলো দেখেন তো আপনাদের কিছু পরামর্শ দিই বা কিছু সার্ভিস নিয়ে কিছু কথা বলি আপনার অবশ্যই মাস্টার সার্ভিস যখন করবেন তো তখন মেনলি কাজগুলো হচ্ছে আসলে ধোয়া মোছায় কাজ না কিছু ইম্পর্টেন্ট কাজগুলো থাকে যেটা আমি বলি টেবিড অ্যাডজাস্ট এরপর হচ্ছে আপনার ইনজেক্টর ক্লিন থোটল বডি ফুয়েল পাম্প এরপর হচ্ছে এফআই সিস্টেমগুলো ক্লিয়ার আছে কিনা এগুলো চেক করা এরপর হচ্ছে আপনার ড্যাক্সেসিস চেনেস পকেট রিয়ার ব্রেক ফ্রন্ট ব্রেক এই ধরনের যে বাইকের এভরিথিং টোটাল এভরিথিং যে কাজগুলো করে থাকি আমরা তো সবসময় চেষ্টা করবেন এই ধরনের কাজগুলো করবেন তাহলে আপনার বাইকটা ভালো থাকবে পাঁচ ছয় হাজারগুলো পরপর সার্ভিসটা করাবেন তাহলে আপনার ইনশাআল্লাহ গাড়ি বাইকটা ভালো থাকবে তো সবাই চান যে বাইকটা ভালো থাকুক এই জন্য আপনাদের এই টিপসগুলো দিয়ে থাকি সবসময় চেষ্টা করি অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার সব সময় যারা বিদেশেও থাকে মানে যারা দেখেন বিদেশ থেকে যারা অনেক ভাই আমাকে ফোন দেয় আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারেন এবং আমি খুবই ভাবে ভিডিওগুলো বানাই খুব চেষ্টা করব আগে থেকে ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ